بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আমাদের বাসায় গেস্ট আসবে সেই উপলক্ষে আমি একটা জেব্রা কেক বসাচ্ছি তাই ছোটখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে চাপ দিবেন চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন কেকের পুরো ভিডিও দেখাতে পারবো না একটু জেব দেখাতে পারবো না জাস্ট শর্টকাট অল্প একটু দুই মিনিটের ভিডিও করব আমি আটটা ডিম নিয়েছি আটটা ডিমের ভিতরে আমি একটা ডিম এখানে দিয়ে দিয়েছি কুসুমটা দিয়ে দিয়েছি আমি ডি এখানে চিনি আর ডিমের সাদা অংশ আমি ফর্ম করে নিয়েছি আপনাদের তো এখানে রাগি এখানে সাতটা ডিম আছে একটা ডিমের কুসুম এখানে দিয়ে দিয়েছি প্রায় এটা আমার চার মিনিট লেগে আমি ফর্ম করে নিয়েছি এখন একটা একটা করে কুসুম আমি দিব আর এইভাবে করে আরও ফর্ম করে নেব এই সমস্ত কেক বানাইতে হলে একটু সময় নিয়ে আস্তে ধীরে বানাইতে হয় তাড়াহুড়ো করা যায় না আর কেকের কেকটা আমার অনেক বড় একটা কেক হবে জেব্রা কেক আমার কাছে খুব ভালো লাগে তাই আমি একটা জেব্রা কেকের ছোটোখাটো ভিডিও আপনার সাথে শেয়ার করব তো চলুন কেকটি কীভাবে সাজায় সেটাই দেখাবো আর লাস্ট ফিনিশিংয়ে আপনাদের কেকের ছবিটা দিয়ে দিব জাস্ট এত বড় ভিডিও বানানো যাবে না আজকে অনেক কাজ আমি এখানে দুই চামচ কর্নফ্লোর দিয়েছি এখানে ময়দা দিয়েছি বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার দিয়েছি সব কিছু দিয়ে চেলে নিয়েছি এখন আমি এই ময়দাটা ডিমের কুসুমের ভিতরে অ্যাড করব দুঃখিত আপনাদের কেকের এ টু জেড দেখাতে পারবো না কিছু কিছু অংশ ভেঙে ভেঙে দেখাবো কেটে কেটে দেখাবো এখন আমি অনেক সাবধানে অল্প অল্প করে ময়দাটা অ্যাড করতেছি আমার মিলানো হয়ে গিয়েছে এখন এখানে ব্যানানা এসেস দিয়ে দিব চকলেট ব্যানানা এসেসটা দিয়ে দিব দিব মোটামুটি ভালোই দিব এখানে বিশাল বড় একটা জেব্রা কেক আটটা ডিমের এখন আবার মিলিয়ে নেব এখন এখানে তেল অ্যাড করব তেলটা পরিমাণ মতো আমি এক কাপের মতো দিব একবারে দিব না দুই থেকে তিনবারে দিব সব কাজই তাড়াহুড়ো করা যাবে না খুব আলতু হাতে সাবধানে অ্যাড করতে হবে বারবার বলতেছি তাড়াহুড়া করা যাবে না এখানে কিন্তু ফোলা শুরু হয়ে গিয়েছে এখন এখানে আমি দুইটা ভাগ করে নেব ব্যাটারটাকে ব্যাটারটাকে সমান দুইটা ভাগ করেছি এখন আমি এই যে চকলেট কোক পাউডার মিলিয়ে নেব আমি বড় চার চামচের দুই আড়াই চামচ দিয়েছি প্রথম আমি সাদা ব্যাটারটা দিব পরিমাণে একটু বেশি দিব কেন আমি একটু তাড়াতাড়ি করব কাজটাকে প্রথম আমি সাদা ব্যাটারটা দিলাম চকলেট ব্যাটারটা এরকম হবে দোনো ব্যাটারটা এরকম হবে এখন এখান থেকে আমি সেমভাবে এক চামচ চকলেট ব্যাটার নিলাম নিয়ে এটার উপরে দিয়ে দিব নিজে নিজে আস্তে আস্তে ছড়িয়ে যাবে এইভাবে করে আমি জেব্রা কেকটাকে সাজিয়ে নেব এটা একটু সময় বেশি লাগে কিন্তু কেকটা দেখতে অনেক ভালো লাগে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলায় আমি গ্যাসের চুলায় কেক বানাই এখন চুলার ভিতরে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি একটা বড় সাইজের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওইটার ভিতরে আমি বসিয়ে দিব এখন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের জেব্রা কেক অবশ্যই এরকম করে একটু ডিজাইন করে দিবেন এই দেখুন তাহলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এই কেকটা আমার ডিজাইনের মতো হয়ে গিয়েছে আমি এভাবে করে চার পাঁচটা ট্যাপ করে নিয়েছি তাহলে ভিতরে কোনো বাবুল থাকলে
বেড়ে যায়। এখন আমি চুলায় দিয়ে দিব। এক বড় কেক 1 ঘন্টার জন্য দিয়ে দিয়েছি। এখন কেকটা আর আপনাদের দেখাতে পারবো না, যখন কাটবো তখন আবার একটু দেখাবো, ছবি দিয়ে দিব। ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ করতে পারি নাই আপনাদের, ভিতরের অংশটা কেটে দেখাবো বলে। এখন আমার কেকটা আলহামদুলিল্লাহ খুবই সফট হয়েছে। এখন ভিতরের অংশটা আপনাদের কেটে দেখাবো।